Hello everyone, আজ এই ক্লাসে আমি আলোচনা করব পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর নামে যেটা পরিচিত তার বেসিক প্রিন্সিপাল এবং এক্সপেরিমেন্টাল প্রসিডিউর। সো পিসিআর হলো এমন একটা টেকনিক যেটা আবিষ্কার হওয়ার পরে এটা মলিকুলার বায়োলজি ফিল্ড একটা বিপ্লব নিয়ে আসছে। এই ফিল্ড খুবই ব্যাপক এবং আধুনিক সময়ে বা বর্তমান সময়ে যে কোনো বায়োলজিক্যাল সায়েন্স ল্যাব তথা মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, নিউট্রিশন এমনকি ক্লিনিক্সেও পিসিআর ছাড়া কোনো ল্যাবের অস্তিত্বই কল্পনা করা যায় না এবং এটা খুব ব্যাপকভাবে ইউজ হয় এবং এর ব্যাপকতা এবং ব্যবহার করার ফিল্ডও খুবই বেশি এবং এক্সপ্যান্ডেড এবং দিন দিন এটা আরও বাড়তেছে। তো যা হোক, আমাদের দেশে এখন করোনা ভাইরাসের টেস্ট নিয়েও এক পিসিআর নিয়ে একটা আলোচনা হচ্ছে, কারণ পিসিআর এমন একটা বেসিক টুল যেটা দিয়ে অনেক ডিজিজ ডায়াগনোসিস করা যায়, বিশেষ করে ভাইরাল ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ, এবং এটা খুবই বেসিক একটা টেকনিক। এবং বাংলাদেশে যারা মলিকুলার বায়োলজি স্টুডেন্ট আছে তাদের একটা দায়িত্ব যে পিসিআরটা আসলে কীভাবে কাজ করে বা এর বেসিক প্রিন্সিপালটা কী, এক্সপেরিমেন্টাল প্রসিডিউরটা কী, এটা আসলে জানা। আমাদের ইউনিভার্সিটিগুলোতে হয়তো অনেক জায়গায় ফ্যাসিলিটিস নাই, কিন্তু যদি বেসিক প্রিন্সিপালটা জানা থাকে তাহলে জীবনে যে কোনো সময় এটা কাজে লাগতে পারে, বা মানুষের সাথে কথাবার্তার ক্ষেত্রে বা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। সো প্রথমেই আমি এখানে বলবো যে হোয়াট আসলে পিসিআরটা কী। তো যারা বিগিনার বা যারা এই ফিল্ডে না তাদের জন্য আমি বলবো যে কোনো জিনিস সম্পর্কে যদি প্রাইমারি আইডিয়া নিতে হয় তাহলে উইকিপিডিয়া একটা ভালো সোর্স, সেখানে খুব সহজ করে অনেক কিছু বোঝানো হয়েছে। তো এই ডেফিনেশনটা উইকিপিডিয়া থেকেই নেওয়া। সো পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এমন একটা টেকনিক যেটা একটা ডিএনএ স্যাম্পল বা একটা জিনোম এর একটা নির্দিষ্ট অংশকে রিপিটেডলি অনেকবার কপি তৈরি করে মিলিয়ন থেকে বিলিয়ন কপি তৈরি করা যায়। সো একটা সিম্পল ডিএনএ স্যাম্পল নিয়ে তার একটা টার্গেটেড একটা অংশ বা স্মল একটা সেগমেন্ট, সেটাকে আমি চাইলে খুবই অল্প সময়ের মধ্যে মিলিয়ন মিলিয়ন কপি তৈরি করতে পারি। সো পিসিআর আবিষ্কার হওয়ার আগে ডিএনএ বা জিনোমের এরকম স্মল একটা সেগমেন্টের কপি তৈরি করার ক্ষেত্রে ব্যাকটেরিয়াল প্লাজমিড ইউজ করা হতো, যেটা খুবই টাইম কনজিউমিং এবং খুব লেবারাস প্রক্রিয়া। কিন্তু পিসিআর আসার পরে এটা এতটাই রিভলিউশন ঘটিয়েছে যে 2 ঘন্টা সময়ের ভিতরে বিলিয়ন বিলিয়ন কপি তৈরি করা যায়। সো এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। অ্যান্ড পিসিআর ওয়াজ ফার্স্ট ইনভেন্টেড ইন 1983 বাই আমেরিকান বায়োকেমিস্ট গ্যারি মুলিস, অ্যান্ড এই আবিষ্কারের জন্য একটা নোবেল প্রাইজও তাকে দেওয়া হয় এবং সে ডিজার্ভ করে। সো আমি প্রথমে যেটা বললাম আবার বলছি যে হোয়াই ডু উই কেয়ার অ্যাবাউট পিসিআর, পিসিআর এর ব্যবহারটা কোথায়। সো পিসিআর এখানে কয়েকটা এক্সাম্পল আমি মাত্র দিয়েছি, এর ব্যবহারটা আরও অনেক বেশি ব্যাপক। সো এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে তার ভিতরে একটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ইনফেকশাস এজেন্ট সাসেস করোনা ভাইরাস, অ্যানালাইসিস অফ অ্যান্সিয়েন্ট স্যাম্পলস, ফরেন্সিক ক্ষেত্রে এটা জেনেটিক ফিঙ্গারপ্রিন্টিং হিসাবে ইউজ করা হয় কোনো ক্রিমিনাল ডিটেক্ট করার জন্য বা মেইনলি ক্রিমিনাল ডিটেক্ট করার জন্য, আইডেন্টিফিকেশন অফ জেনেটিক মিউটেশনস, ট্রান্সজিনস অফ নকআউটস, ট্রান্সজিনস অর নকআউটস, এই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। দেন আর একটা আপডেটেড ভার্সন অফ পিসিআর যেটাকে কিউপিসিআর বা আরটিপিসিআর নামে পরিচিত, যেটা সেটাও আমরা কোনো একটা প্রোটিন কোডিং জিন তার এক্সপ্রেশনটা মেজার করতে পারি। সো এটা নিয়ে ডিফারেন্ট ক্লাসে আলোচনা করব। তো প্রথমে আসলে দেখে নিই যে পিসিআরটা আসলে প্রিন্সিপালি কীভাবে কাজ করে, তারপর আমরা এক্সপেরিমেন্টাল প্রসিডিউরটা আলোচনা করব। সো ইন প্রিন্সিপাল পিসিআর নাম শুনতে আসলে খুবই ফ্যান্সি মনে হয়, আসলে এটা ফ্যান্সি, কিন্তু ইন প্রিন্সিপাল ইট ইজ ভেরি ভেরি সিম্পল। সো এখানে তিনটা স্টেপ মূলত। স্টেপ ওয়ান হচ্ছে ডিএনএটাকে ডিএনএসআর করা। সো ডিএনএ তো একটা ডাবল হেলিক্যাল লুপ, এটা পেঁচানো পেঁচানো থাকে, এবং আমাদের হিউম্যান জিনোমে আমাদের বেস পেয়ার আছে 3 বিলিয়ন বা 6 বিলিয়ন বেসেস। সো এটা ম্যাসিভ, কিন্তু আমরা পিসিআর প্রক্রিয়ায় কী করি, একটা স্মল সেগমেন্ট, স্মল সেগমেন্টকে আমরা অ্যাম্প্লিফাই করি বা তার ডুপ্লিকেট তৈরি করি। এই পুরো ম্যাসিভ জিনোমটাকে আমরা কখনোই করি না, অ্যাম্প্লিফাই করি না। সো এই অ্যাম্প্লিফাই করার প্রথম ধাপটা হলো ডিএনএস, ডিএনএকে ডিএনএসআর করা। সো ডিএনএসারেশন বলতে বোঝাচ্ছে
এখানে যদি 95-94 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বা তাপ দেওয়া হয় তাহলে ডিএনএর এই যে ডাবল হেলিক্যাল লুপটা থেকে স্ট্র্যান্ডগুলো সেপারেট হয়ে যায়। যারা মলিকুলার বায়োলজির স্টুডেন্ট তারা সবাই জানে যে দুইটা গ্রুপের দুইটা স্ট্র্যান্ডের ভিতরে আসলে তারা অ্যাটাচড হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। সো এই টেম্পারেচারে হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে দুইটা স্ট্র্যান্ড সেপারেট হয়ে যায়। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা কি করব, আমরা যে পার্টিকুলার সেগমেন্টটা অ্যাম্পলিফাই করব সেই পার্টিকুলার সেগমেন্টের এক সাইডের আমরা একটা ফরওয়ার্ড প্রাইমার, অন্য সাইডে একটা রিভার্স প্রাইমার। ফরওয়ার্ড প্রাইমার বলতে 5' টু 3', রিভার্স বলতে 5 টু 3়, এটা হচ্ছে উল্টা দিক থেকে যেটা অ্যাড হবে। তো একটা প্রাইমারের লেন্থ থাকে, যেখানে আমি বললাম জিনোম, জিনোমে আমাদের থাকে 3 বিলিয়ন বেস পেয়ার। একটা প্রাইমারের লেন্থ থাকে মাত্র অ্যারাউন্ড 20-20টা বেস, এবং আমরা যে সেগমেন্টগুলো নর্মালি অ্যাম্পলিফাই করি সেটা লেন্থ ইন জেনারেল 300-1000 বেস পেয়ার, এরকম একটা রেঞ্জের ভিতরে থাকে। সো এই রেঞ্জে আমি যদি জানি যে এই পার্টটাকে আমি অ্যাম্পলিফাই করব, তো প্রথমে একটা একটা স্ট্র্যান্ডের সাথে অ্যাড হওয়ার জন্য আমি কমপ্লিমেন্টারি সিকোয়েন্সের প্রাইমার অ্যাড করব এবং অপর সেটা ফরওয়ার্ড প্রাইমার। সিমিলারলি অপর স্ট্র্যান্ডের স্ট্র্যান্ডকে অ্যাম্পলিফাই করার জন্য সেখানেও একটা অ্যারাউন্ড 20 বেস পেয়ার বা 20-22 বেস পেয়ার এর 20-22 বেসেস এর একটা আমরা কমপ্লিমেন্টারি প্রাইমার অ্যাড করব, সেটাকে রিভার্স প্রাইমার করে। সো এই ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স প্রাইমার প্রথমটা ডিএনএসআর করার পরে যখন আমরা টেম্পারেচারটাকে রিডিউস করব সেটাকে বলা হয় অ্যানিলিং টেম্পারেচার, সেটা অ্যারাউন্ড 55-60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এই টেম্পারেচারে ওই প্রাইমারগুলো এই ডিএনএসআরড ডিএনএর কমপ্লিমেন্টারি জায়গাগুলো খুঁজে বের করবে, কমপ্লিমেন্টারি সিকোয়েন্সগুলো তো খুঁজে বের করার ক্ষেত্রে সেখানে যে বাইন্ড করবে। বাইন্ড করার পর নেক্সট স্টেপ হচ্ছে এক্সটেনশন। সো এক্সটেনশন করার জন্য আমাদের যেটা দরকার, আমাদের দরকার হবে ডিএনএ পলিমারেজ এনজাইম। তো একটা রিয়াকশন মিক্সারের ভিতরে আমরা ডিএনএ পলিমারেজ এনজাইমটাও অ্যাড করব, সাথে ডিএনএ পলিমারেজ এনজাইমটা কি করবে ওই প্রাইমার সিকোয়েন্স ধরে ধরে ওই ডিএনএটাকে এক্সটেন্ড করবে। সে এক্সটেন্ড করবে কিভাবে, নতুন নিউক্লিওটাইড, নতুন নিউক্লিওটাইডগুলোকে ওখানে এসে জোড়া দিবে। সো নিউক্লিওটাইডগুলো এখানে ডিএন ডিএনটিপিস, এই ডিএনটিপিসগুলো আমরা রিয়াকশন মিক্সারে একসাথে অ্যাড করব। সো আমাদের এখানে তিনটা স্টেপ, তাহলে কী কী স্টেপ, প্রথম আমরা ডিএনএটাকে ডিএনএসআর করছি, তারপর আমরা অ্যানিল করছি টেম্পারেচারটাকে রিডিউস করে 54 ডিগ্রি বা 55 ডিগ্রি অ্যারাউন্ড 60, তারপর আমরা আর ওপর টেম্পারেচার বাড়াই বা ওই 60তে রাখলেও এটা এক্সটেন্ড করবে, কারণ ডিএনএ পলিমারেজ এনজাইমটা তখন এই ডিএনটিপিসগুলো ধরে ধরে প্রাইমার সিকোয়েন্স দেখে ওগুলোকে এক্সটেন্ড করবে। তো এক্সটেন্ড করার ফলটা কী হবে, প্রথমবার একটা ডিএনএ টেমপ্লেট থেকে ফার্স্ট সাইকেলে দুইটা ডিএনএ তৈরি হবে, সেকেন্ড সাইকেলে 7টা 8টা, এইভাবে লগ ফেজ অনুযায়ী প্রত্যেক ধাপে ধাপে এটা ডাবল হবে। তো আমরা যদি এই সাইকেলগুলো মোটামুটি 37 বার বা 40 বার বা 50 বার রিপিট করি তাহলে প্রতিবার ডাবল হবে। সেখানে একটা ক্যালকুলেশন দেখানো হয়েছে, যদি আমরা এই সাইকেলটা 37 বার রিপিট করি মাত্র, তাহলে একটা কপি থেকে 68 বিলিয়ন কপি তৈরি হবে। সো এই প্রথম কথা হচ্ছে এই এত কপি তৈরি করার অ্যাডভান্টেজটা, যখন কপি অ্যাডভান্টেজ হবে কপিগুলো বেশি হবে তখন সেটা অ্যানালাইসিস করা সহজ, তখন সেটা ডিটেক্ট করা সহজ, এই জন্য আমাদের এটা অ্যাম্পলিফাইটা করা প্রয়োজন। তো এটা পরবর্তী স্লাইডগুলোতে আরও ক্লিয়ার হবে। তো কেউ যদি আরও ভালো ভিডিও দেখতে চায় অ্যানিমেশন শুধু এই বেসিক অল্প পার্টটার, তবে এখানে আমি একটা ইউটিউবে লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কে যে ক্লিক করে এখানে একটা অ্যানিমেশন দেখা যাবে যে তিনটা স্টেপ কীভাবে কাজ করে এবং এর কম্পোনেন্টগুলো কীভাবে থাকে। সো এটা গেল এর ওয়ার্কিং প্রিন্সিপাল, যে কীভাবে বেসিক প্রক্রিয়াটা কী। নেক্সট আমরা আসি প্র্যাকটিক্যালি এটা কীভাবে করা হয়। সো প্র্যাকটিক্যালি করতে হলে আমাদের যে মেশিনটা লাগবে সেটাকে আমরা এখানে বলি থার্মোসাইকেলার, আমাদের ল্যাবে এই এক্সাক্ট মেশিনগুলোই আছে। সো এই মেশিন কীভাবে কাজ করে তার উপরে একটা ইউটিউবের ভিডিও লিঙ্ক আমি এখানে দিয়েছি, কিন্তু প্রিন্সিপাল বলতেছি এই মেশিনটা অনেকের একটা যন্ত্রভীতি আছে, এই জন্য যন্ত্র দেখলে মনে হয় মনে করে যে কী না কী একটা হাতি ঘোড়া, কিন্তু আসলে তেমন কিছু না। এবং এটা আমি এমনও দেখলাম যে নিউজে বাংলাদেশে নাকি পিসিআর মেশিন চালানো লোক নাই, যেটা আমার কাছে খুবই রিডিকুলাস মনে হয়েছে, যে কোনো একটা ক্লাস ফাইভে পড়া ছেলে কেউ 1 ঘন্টা ট্রেনিং দিলে পিসিআর মেশিন অপারেট করতে পারে, ইটস নাথিং ফ্যান্সি। সো এই মেশিনটা
যন্ত্র ভীতিটা যাদের নাই তাদের জন্য বা যাদের আছে তাদের জন্য এই মেশিনটা নাথিং বাট ইট ইউজ ভেরি সিম্পল প্রসিডিউর। এর ভিতরে স্মল এখানে একটা ওয়েল আছে, ডান পাশের পিকচারটাতে দেখা যাচ্ছে এখানে স্মল হোলস আছে যার ভিতরে টিউব প্লেস করতে পারি আমরা। সো এই টিউবের ভিতরে কোনো রিয়াকশন মিক্সার আমরা যদি দিই তাহলে টেম্পারেচারটাকে আমরা ইচ্ছা মতো ইন এ কন্ট্রোলড ওয়েতে রেগুলেটেড ওয়েতে আমরা ম্যানিপুলেট করতে পারি। যেমন আমি বললাম যে বেসিক প্রিন্সিপালে যেখানে দেখালাম যে আমার টেম্পারেচার কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে হবে, ডিএনএসআরের জন্য কত করতে হবে 95 ডিগ্রি সেলসিয়াস, অ্যানিলিংয়ের জন্য অ্যারাউন্ড 60, এক্সটেনশনের জন্য 72। সো উইদিন শর্ট টাইম এই যে টেম্পারেচারের র্যাপিড ফ্লাকচুয়েশন ঘটানো, এই র্যাপিড ফ্লাকচুয়েশন ঘটানোর জন্যই আমাদের এই টিউপিসিআর সরি এই পিসিআর মেশিনটা বা এই থার্মোসাইকেলের একটা দরকার। এই মেশিনটার কাজ শুধু এইটুকুই, শুধু ওই টেম্পারেচারগুলো একটা নির্দিষ্ট সাইকেল খুবই রেগুলেটেড ওয়েতে ফ্লাকচুয়েশন করাবে, দ্যাটস ইট। তো আমরা এই রিয়াকশন মিক্সারগুলো কোথায় অ্যাড করবো? সেই যে এখানে নিচে কিছু টিউব, ডোম ক্যাপ টিউব দেওয়া আছে, যে আমার খুব ফেভারিট টিউব, এই টিউব কাজ করে খুব কমফোর্টেবল। সো এই টিউবের ভিতরে আমরা রিয়াকশন কম্পোনেন্টগুলো সব অ্যাড করবো। সো রিয়াকশন কম্পোনেন্টগুলো কী, আমি যে বেসিক প্রিন্সিপাল ওখানে দেখালাম, ওখানে আমাদের প্রথম লাগবে একটা ডিএনএ টেমপ্লেট, সেটা হইতে পারে অ্যাজ লো অ্যাজ অনলি ওয়ান কপি অফ ডিএনএ অর সেভারাল কপি। সেটা আমরা কোথা থেকে আইসোলেট করবো? আমরা সেল থেকে ইউজারে আইসোলেট করতে পারি। আমরা আর কি অ্যাড করব, আমাদের প্রাইমার দরকার হবে, ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স প্রাইমার, যেটা 20 থেকে 22 বা এরকম অ্যারাউন্ড 20 বেসেস লং। এই প্রাইমারটা আমরা ডিজাইন করবো আমাদের টার্গেট সিকোয়েন্সের উপরে ডিপেন্ড করে। তারপরে আমরা কি করব, আমরা অলসো অ্যাড করব ডিঅক্সি নিউক্লিওসাইড ট্রাইফসফেট বা ডিএনটিপি যেটা বললাম, যেটা এটিজিসি এগুলো। এবং ওই রিয়াকশন মিক্সারে আমাদের আরও দরকার হবে ডিএনএ পলিমারেজ এনজাইম। এই সবগুলোকে একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে কম্বাইন করে আমরা এই টিউবের ভিতরে রাখবো, রেখে টিউবগুলোকে প্লেস করব এই মেশিনের ভিতরে করে, তারপরে এই ঢাকনা দিয়ে এটা আবার ঢেকে দেবো। তারপর আমরা একটা প্রোগ্রাম সেট করে সেটা রান দেবো। সেই প্রোগ্রাম সেটটা কীরকম হবে, এই মেশিনে এই যে এখানে এই স্ক্রিন দেখা যাচ্ছে ওই মনিটরে আমরা প্রোগ্রামটা সেট করতে পারবো। সেই প্রোগ্রামটা দেখতে কেমন, মোটামুটি এরকম যে প্রথম স্টেপে আমাদের 95 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট দিতে হবে 3 মিনিট, কিছু কিছু রিয়াকশন মিক্সারে 10 মিনিটও দেওয়া হয়। এইটা হয় ওই পলিমারেজ এনজাইমটাকে অ্যাক্টিভেট করার জন্য এই টেম্পারেচারটা দিতে হয়। তারপর এই যে এখান থেকে স্টেপ 2 থেকে 4, এটা আমাদের এখানে মেইন স্টেপ। সো স্টেপ 2-তে কী হচ্ছে, আমরা 10 সেকেন্ডের জন্য 95 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিচ্ছি। এই তাপমাত্রা কী করতেছে, ওই ডিএনএ ডাবল স্ট্র্যান্ড যে হেলিক্স, ওই হেলিক্সগুলোকে সেপারেট করতেছে, স্ট্র্যান্ডগুলোকে সেপারেট করবে, বা যেটাকে আমি আগে দেখালাম যে ডিএনএসারেশন, ডিএনএসার করবে। তারপরে আমরা র্যাপিডলি টেম্পারেচারটাকে কমাই দিব, কতই 55 টু 60, এটা আমরা কমাবো না, এই মেশিনই করবে আমরা যদি প্রোগ্রাম সেট করে দিই। তো এইটা মোটামুটি 30 সেকেন্ডসের মতো। তারপরে আমরা এখানে আরও স্টেপ অ্যাড করতে পারি, যে নিচে মেনুতে আছে ইনসার্ট স্টেপ আর ডিলিট স্টেপ, তো আমরা এখানে আর একটা স্টেপ ইনসার্ট করে আমরা একটা এক্সটেনশন স্টেপ দিতে পারি, বা 60 ডিগ্রিতে আমরা যদি আর একটু বেশি সময় রাখি 1 মিনিট, তাহলে অটোমেটিক্যালি অ্যানিলিং প্লাস এক্সটেনশন দুটোই হবে। সো এখানে দেখা যাচ্ছে একটা স্টেপ সম্পন্ন করতে কতক্ষণ লাগে, মোটামুটি 30 সেকেন্ড বা 10 সেকেন্ড 40 সেকেন্ডে একটা স্টেপ হয়। তো এইভাবে এই নাম্বার 4 স্টেপে যে কী করবে, নাম্বার 4 স্টেপে যখন এটা পৌঁছাবে তখন সেটা আবার এটা স্টেপ 2-তে ব্যাক করবে, এই জন্য এটা এইভাবে রিপিট হইতে থাকবে। এইখানে আমি আমার ইচ্ছা মতো বা যে তার ইচ্ছা মতো সেট করতে পারে যে সে কতবার রিপিট করতে চায়, সে 30 বার করতে পারে বা 40 বার করতে পারে বা 50 বার। সো এখানে দেওয়া হয়েছে 39 টাইমস রিপিট। সো 39 টাইমস যদি রিপিট হয় তাহলে টোটাল 40 বার এই সাইকেলটা এইভাবে চলতে থাকবে, থাকার পরে এই রিয়াকশনটা শেষ হবে। তো 40 বারে দেখা যাচ্ছে 68 বিলিয়ন, তো 68 বিলিয়নের সে আরও 4 গুণ কপি তৈরি হয়ে যাবে অটোমেটিক্যাল, 4 গুণ বা তারও বেশি যদি একটা কপি ইভেন থাকে। তো তারপরে আমাদের রিয়াকশনটা শেষ হয়ে গেলে আমরা কী করবো, এখন এই টিউবের ভিতরে আমার রিয়াকশন মিক্সারটা আছে, আমি প্রথমে অ্যাড করেছিলাম ডিএনএ টেমপ্লেট, ডিএনটিপিস, প্রাইমার এবং ডিএনএ পলিমারেস। এখন ওর ভিতরে আমার বিলিয়ন কপিস অফ ডিএনএ সেগমেন্ট আমার ওর ভিতরে তৈরি হয়ে গেছে। এখন আমি ওইটা ডিটেক্ট করবো কীভাবে, এটা ডিটেক্ট করার জন্য এটা 11 জেল দিয়ে ডিটেক্ট করা হয়। সো 11 জেল দিয়ে 11 জেল একটা টিএ বাফারের ভিতরে ডিজলভ করে আমি ওর ভিতরে কিছু কম দিয়ে এটা নিয়ে কথা বলা যাবে পরে আরও। তো জাস্ট ইন ব্রিফ, এই এখানে যে হোলগুলো আছে এই হোলের ভিতরে আমি স্যাম্পলগুলোকে লোড দিব, দেওয়ার পরে ডিএনএ চার্জ হলো নেগেটিভ। সো আমি এখান থেকে
ওপর থেকে নেগেটিভ চার্জ বা কারেন্ট, সরি ইলেকট্রিক কারেন্ট ফ্লো করবে একটা সলিউশনের ভিতর দিয়ে। করলে কি হবে, ওই নেগেটিভ চার্জের রিপালশন প্রক্রিয়ায় এই ডিএনএ এর যে পুরো মিক্সারটা আছে, এই মিক্সারটা এই জেলের ভিতর দিয়ে রান করবে টুয়ার্ডস দ্য বটম। সো রান করবে যে অ্যাম্পলিফিকেশন বা অ্যাম্পলিফাইড ডিএনএ গুলো সাইজে ছোট সেগুলো রান করবে দ্রুত, যেগুলো সাইজে বড় সেগুলো রান করবে স্লো। তো এভাবে কি করবে, আমাদের এই ব্যান্ডটাকে আমরা সেপারেট করব। সেপারেট করার পর একটা নির্দিষ্ট সময়, যেমন মনে অ্যারাউন্ড 30 মিনিটস ইজ ফাইন, 150 ভোল্টেজে রান করার পর সেটা সেপারেট হয়ে যাবে ব্যান্ডটা। সেপারেট করার পর আমরা একটা ইমেজিং মেশিনে ইমেজটা নিব, এরকম একটা মেশিন, ইমেজ বেসিক ইমেজিং মেশিন। তো এর উপরে একটা ক্যামেরা আছে, সো এর ভিতরে ওই জেলটাকে আমরা দিয়ে ইমেজ নিব। এখন ইমেজগুলো দেখতে কেমন, ইমেজগুলো দেখতে মোটামুটি এরকম দেখাবে। এটা আমার ল্যাবেই আমার করা এক্সপেরিমেন্টাল ইমেজ, যেটা আমি পিসিআর দিয়ে ডিটেক্ট করছি। তো কী ডিটেক্ট করছি সেটা পরে স্লাইডে বলছি। তো এখানে এই যে নিচের স্লাইডটা দেখা যাচ্ছে অনেকগুলো স্যাম্পল। তো এই স্যাম্পলে যেগুলোতে আমার টার্গেট ডিএনএ সিকোয়েন্সটা প্রেজেন্ট সেইগুলো এখানে একটা পজিটিভ ব্যান্ড দেখিয়েছে, কিন্তু যেগুলো কোনো ব্যান্ড শো করিনি সেই ডিএনএ এর ভিতরে সেই স্যাম্পলগুলোতে ওই টার্গেট ডিএনএটা ছিল না যেটা টার্গেট করে আমি প্রাইমারটা ডিজাইন করছি। তো এটা কিভাবে সম্ভব এটা আর একটু এক্সপ্লেন করি। আমি যেটা এক্সপেরিমেন্টগুলো করছি এটা আসলে মাউস দিয়ে করছি। তো আমরা আমাদের এক্সপেরিমেন্টের জন্য ট্রান্সজেনিক মাউস তৈরি করি। ট্রান্সজেনিক হচ্ছে কোনো একটা এক্সটার্নাল ডিএনএ সিকোয়েন্স কোনো একটা মাউসের জিনোমে ইনসার্ট করা, আর নকআউটটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার সেগমেন্ট ডিলিট করে দেওয়া। তো এখানে আমার দুইটা ট্রান্সজেনিক মাউস আছে, উপরে একটা আছে নিচে একটা। সো এই যে ARP6 এটা একটা জিন, আর LOX-P এটা একটা 34 বেস সিকোয়েন্স। সো এইটাকে আমি এখানে ইনসার্ট করছি, এবং সিমিলারলি ডিফারেন্ট মাউস আমি ইনসার্ট করছি এই প্রোটিনটা ক্রি নামক একটা প্রোটিন, তার সিকোয়েন্সটা আমি ইনসার্ট করছি। তো যখন একটা মাউসে আমি ইনসার্ট করব তখন আমরা তো ডিপ্লয়েড, তো দুইটাতেই করছি। যদি আমি নিজে করিনি, এটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল, প্রিন্সিপালি আমরা জানি যে কীভাবে করতে হয়, কিন্তু এটা কমার্শিয়ালি পাওয়া যায়, আমরা বা অর্ডার করে আমাদের কোর ফ্যাসিলিটিস তারা আমাদের জন্য তৈরি করে দেয় এই মাউস মডেলগুলো। তো আমি দুইটা মাউসকে ব্রিড করিয়েছি, একটা মাউসের ভিতরে এই সিকোয়েন্সটা আছে এই ট্রান্সজিনটা, আর একটা মাউসের ভিতরে নাই। তো যখন পাপসগুলো হবে বা বাচ্চাগুলো হবে তখন মেন্ডেলিয়ান জেনেটিক্স অনুযায়ী প্রত্যেকটা মাউস হবে হেটারোজাইগাস, হেটারোজাইগাস ফার্স্ট জেনারেশন। সেকেন্ড জেনারেশন বেবিগুলোকে যখন আবার ব্রিড করানো হবে দ্য ফিউচার, তখন যে বাচ্চাগুলো হবে তখন মেন্ডেলিয়ান জেনেটিক্স অনুযায়ী কিছু হবে ট্রান্সজেনিক, যাদের ভিতরে ওই জিনটা প্রেজেন্ট আছে, কিছু হবে কমপ্লিট ওয়াইল্ড টাইপ, আর কিছু হবে হেটারোজাইগোট। যেহেতু আমরা ডিপ্লয়েড মাউস ও ডিপ্লয়েড স্পিসিস, তো তাদের প্রত্যেকটা জিনের জন্য দুইটা করে কপি রেসপন্সিবল। সো একটা হেটারোজাইগোস মিন্স একটা কপি এই ট্রান্সজিনটা আছে আর একটা নাই। সো সেইগুলোই আমরা ডিটেক্ট করছি যে ব্রিড করানোর পরে কোন মাউসগুলোর ভিতরে এই ট্রান্সজিনটা প্রেজেন্ট আর কোন মাউসগুলোর ভিতরে এই ট্রান্সজিনটা নাই। তো সেই ইমেজগুলো এখানে নিচে দেখানো হয়েছে। তো আমি আবার একটু আগে স্লাইডে ফিরে যাচ্ছি। তো এইখানে এই নিচের ইমেজটা এখানে দেখানো হয়েছে, যেগুলো এই ব্যান্ড শো করতেছে ওই মাউসগুলোতে ওই ট্রান্সজিন আছে, যেগুলো ব্যান্ড শো করেনি সেই মাউসের বাচ্চাগুলো ওই ট্রান্সজিনটা পায়নি। ওপরের ইমেজটাতে দেখাচ্ছে এটা একটা ডিফারেন্ট ট্রান্সজেনিক মডেল, এখানে যেখানে দুইটা করে ব্যান্ড আছে যে স্যাম্পলগুলোতে, ওইগুলো আছে হেটারোজাইগোস, মানে একটা সাইড ওয়াইল্ড টাইপ আর একটা সাইড ট্রান্সজেনিক ডিএনএ, এই প্রত্যেকটা জিনে যে দুইটা করে কপি আছে। যে ব্যান্ডগুলো শুধু ওপরে শো করতেছে সেইগুলো কমপ্লিট ট্রান্সজেনিক, যে ব্যান্ডগুলো শুধু নিচে শো করতেছে তাদের কোনো ট্রান্সজিন নাই, তারা পুরোটাই ওয়াইল্ড টাইপ। সো এভাবে আমরা ডিএনএ এর কোনো একটা নির্দিষ্ট ডিএনএ বা নির্দিষ্ট জিনোম সিকোয়েন্স প্রেজেন্ট কিনা আমরা সেটা জানতে পারি পিসিআর এক্সপেরিমেন্ট বা পিসিআর টেকনিকের মাধ্যমে। তো করোনা ভাইরাস ডিটেক্ট করার ক্ষেত্রে এটা আমাদের কিভাবে এই পিসিআর ইউজফুল হতে পারে। সো এইটা যে কোনো একটা ভাইরাস বা যে কোনো একটা ব্যাকটেরিয়া আমাদের কোনো একটা স্যাম্পলে আছে কিনা, স্পিসিমেনে আছে কিনা, সেটা ডিটেক্ট করার জন্য আমাদের প্রথমে যেটা জানতে হবে, আমি যে ভাইরাসটাকে ডিটেক্ট করতে চাচ্ছি তার জিনোমের সিকোয়েন্সটা জানতে হবে, এবং জিনোমের সিকোয়েন্সের এমন একটা পার্ট আমাকে খুঁজে বের করতে হবে
যেটা ওই ভাইরাস বা ওই স্পিসিস, সেটা হোক কোনো ব্যাকটেরিয়া বা অন্য কিছু, তার ক্ষেত্রে ইউনিক, সেটা তার হোস্টে নাই। সো যেমন করোনা ভাইরাস একটা আরএনএ ভাইরাস, সো এর ক্ষেত্রে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ একটা এনজাইম আছে। সো এই এনজাইমটা ওর জিনোমের যে অংশটা কোড করে, সেই অংশটা শুধু ওই ভাইরাস প্রেজেন্ট থাকলেই সেই স্যাম্পলে পাওয়া যাবে। যদি কোনো স্যাম্পলে ভাইরাস না থাকে তাহলে এই এনজাইমটা সেখানে বা এই জিনোমের এই পার্টটা সেখানে পাওয়া যাবে না। এখন লেটস সে আমি একটা পার্সন থেকে স্যাম্পল কালেক্ট করলাম, কালেক্ট করে আমি সেই স্যাম্পল থেকে ডিএনএ বা জিনোমটাকে এক্সট্রাক্ট করার পর আমি সেটাকে অ্যাম্প্লিফাই করলাম এমন একটা প্রাইমার দিয়ে যে প্রাইমারটা শুধুমাত্র এই সিকোয়েন্সকেই অ্যাম্প্লিফাই করবে। তো সেক্ষেত্রে কি হবে, যদি এই প্রাইমার সরি এই সিকোয়েন্স সেখানে প্রেজেন্ট থাকে, তাহলে আমি এই যে এখানে যে ইমেজটা দেখিয়েছি নিচের লোয়ার প্যানেলে, এরকম একটা করে ডট বা এরকম একটা করে ব্যান্ড দেখা যাবে। যদি স্যাম্পলে ওই জিনোম সিকোয়েন্স বা জিনোম পার্টটা প্রেজেন্ট না থাকে, তাহলে কোনো সিগনাল দেখা যাবে না। সো এই জন্য আমি আবার বলছি, আবার রিপিট করছি যে বেসিক প্রিন্সিপালটা আমাদের জানতে হবে যে জিনোমের সিকোয়েন্সটা যেটা ইউনিক টু দ্যাট ভাইরাস, দেন ইউ ক্যান ডিজাইন অ্যাপ্রোপ্রিয়েট প্রাইমার অ্যান্ড আরএনএ পলিমারেজ ডিএনটিপিস এগুলো প্রত্যেক রিয়াকশনের জন্য সেম, এর কোনো স্পেসিফিসিটি নেই। কিন্তু স্পেসিফিসিটি এই প্রাইমার থেকে। তো আজকে এই পর্যন্তই, আর নেক্সট ক্লাসে আমি আলোচনা করবো, যেমন আজকে আমরা আলোচনা করলাম জাস্ট বেসিক প্রক্রিয়া বেসিক প্রিন্সিপালটা পিসিআর টেকনিকের, যেটা আমরা ডিএনএ থেকে কিভাবে আমরা অ্যাম্প্লিফাই করি। সো ডিএনএ করার সুবিধা হচ্ছে ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড, কিন্তু আমাদের যদি আরএনএ থেকে অ্যাম্প্লিফাই করা হয় তাহলে আমরা কীভাবে করব, কারণ আরএনএ থেকে আগে ডিএনএটা তৈরি করে নিতে হবে, সেটা একটা ডিফারেন্ট স্টেপ, সেটা আমি নেক্সট ক্লাসে ব্রিফলি আলোচনা করব। আর আরও আলোচনা করব আর একটা টেকনিক, যেটা পিসিআর এর আপগ্রেডেড ভার্সন, যেটাকে রিয়েল টাইম পিসিআর বা আরটিপিসিআর অথবা কোয়ান্টিটেটিভ পিসিআর বা কিউপিসিআর নামে পরিচিত। নেক্সট ক্লাসে এটা আলোচনা করব এবং তার প্রিন্সিপাল এবং স্কোপস কোথায়, স্কোপসগুলো কী। থ্যাংক ইউ ফর লিসেনিং দিস ভিডিও, আই হোপ ইউ গাইস এনজয়েড দিস ভিডিও অ্যান্ড লার্নড সামথিং নিউ।